এই যে মুনাফিকদের দৃষ্টান্ত, মুনাফিক কারা? মুনাফিকদের তিনটি আলামত, কয়টি আলামত? মুনাফিক আলামত কয়টি? তিনটি। কয়টি? তিনটি। কথায় কথায় মিথ্যা কথা বলা, কথায় কথায় কি বলা? কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, ওয়াদা বরখেলাপ করা, ওয়াদা কি করা? বরখেলাপ করা। এই তিনটি জিনিস আমাদের আছে কি না বলেন তো দেখি, আছে কি না? অহরহর শত শত মুসলমানদের ভিতরে এই জিনিস আছে, আছে কি না? কথায় কথায় আমরা মিথ্যা বলি, বলে কি না? ওয়াদা বরখেলাপ করি, বরখেলাপ করি, ওয়াদা ভঙ্গ করি, আমানতের খেয়ানত করি, কি করি? আমানতের খেয়ানত করি। কেউ যদি কোনো একটা আমানত জিনিস আমার কাছে বা আপনার কাছে রাখে, ওই আমানতটা আমি ভঙ্গ করে ফেলি। কে আপনার কাছে 10,000 টাকা রাখছে, ভাই আমি অমুক দিন নিয়ে যাব, কিন্তু আপনি বলেন যে সেই তো অমুক দিন নিবে, আমার কাছে 2-4 দিন আছে, আমি একটু খরচ করি, কি করি? খরচ করি, নির্দিষ্ট টাইমে তাকে দিয়ে দিব, নির্দিষ্ট কি দিব? তাকে দিয়ে দিব, কিন্তু নির্দিষ্ট টাইম আসলে আর দিতে পারে না, আর কি দিতে পারে না, যখন তার কাছে টাকাগুলো খোঁজ চাই, সে বলে আজকে তো নাই আগামীকাল দিব, আগামীকাল চাইলে বা আগামীকাল যখন চেয়েছেন আজকে তো নাই হের পরের দিন দিব, এইভাবে আমরা ওয়াদা বরখেলাপ করি, করি কি না? আমানতের খেয়ানত করি, করি না? এই অবস্থা সম্মান হাজরিন, যদি আমরা যদি এমন অবস্থা করি, এরকম মনোভাব যদি আমাদের ভিতরে থাকে, এই আচরণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি তো মুনাফিকদের ভিতরে কি প্রবেশ করলাম, হয়তো মুনাফিক হয়ে গেলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মুনাফিকদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুনাফিক হইতে চাই না, কথায় কথায় মিথ্যা বলা, আমরা অহরহর মিথ্যা কথা বলি, বলি কি না? ধা মিথ্যা কথা বলি, মানুষকে মারার পরও বলি যে আমি মারি না, চুরি করার পরও আমি বলি যে এই কাজ করি না, কোনো মিথ্যা কথা বলি, কারোর বিরুদ্ধে শেকায়ত করার পরও, জিজ্ঞাসা করার পর আমি এই কাজ করি নাই, কিন্তু করিও করা নাই, কথা মিথ্যা বলে কি না? তো আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের তিনটি গুণ কয়টা? মুনাফিক তিনটি আলামত, 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বর আমানতের খেয়ানত বলা, আমানত খেয়ানত করা, 3 নম্বর হলো ওয়াদা বরখেলাপ করা। এই তিনটে কাজ যদি আমার আর আপনার ভিতরে থাকে, আমরা মুনাফিক হয়ে গেলাম, আর এই মুনাফিক হওয়ার কারণে আমাদের পরিণাম ফল হলো জাহান্নাম, জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন ইউআযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যন্নিনা বিল্লাহি জান্নাত সাউ আলাইহিম দাইরাতু সাউই ওয়া গাযিবা আল্লাহু আলাইহিম ওয়া লানাহুম ওয়া আদা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, মুশরিক পুরুষ এবং মুশরিকা নারীকে আমি শাস্তি দিব, যারা আল্লাহর প্রতি কুধারণা করে, কি করে? আল্লাহর প্রতি কুধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করে, অভিশাপ করে। আপনি কথা বলেন কেন? আমরা কি ওয়াজ শুনবেন না কথা বলবেন? এটা ঠিক না, উচিত না, আপনাদের কারণে মুখে দিয়ে আলোচনা বাইর হয় না, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহর কোরআন যেখানে, আল্লাহর কোরআন যেখানে আলোচনা হয়, ওইখানে কথা বলা কুফুরি। কারণ আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হয়, আল্লাহর হাদিস থেকে যখন কথা বলা হয়, অর্থাৎ এটা আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা মানে কি? আল্লাহর কথা, যদিও আরেকজন মুখ থেকে বাইর হয়। আল্লাহর কোরআনের সামনে যদি আপনি বসে বসে কথা বলেন বা অন্য মনুষ্য থাকেন, তাহলে বোঝা গেছে কি আপনি কোরআনকে অস্বীকার করলেন, কি করলেন? কোরআনকে অস্বীকার করলেন বা কোরআনকে মানলেন না। তো এটা তো মনে করেন এই যে আমরা এখন তো মুনাফিক আলোচনা করতেছি না, তাহলে এটাও তো আমার একটা মুনাফিকদের অবস্থার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি নাকি? না, খবরদার সম্মানিত হাজিরিন, যখন কোরআনুল কারিমের আলোচনা হবে তখন কথা বলবেন না, কান লাগায় শুনবেন, যতটুকু পারেন আমল করবেন, আমল করার জন্য চেষ্টা করবেন, আমল না করতে পারলেও আপনি হৃদয়ঙ্গম হলো, কথাগুলি আপনার
হৃদয়ঙ্গম হলো। এই জন্য খেয়াল করবেন, কোরআনের সামনে যখন বসবেন কোরআনুল কারিমের আলোচনা শুনবেন এবং শোনার জন্য চেষ্টা করবেন। কারণ যেখানে ভালো কাজ সেখানে শয়তান আসে, কি আসে? যেখানে ভালো কাজ সেখানে শয়তান আসে। এই আব্দুল উবাইয়ের ভিতরে শয়তান ঢুকছে, কি ঢুকছে? সে তো ভালো লোক ছিল, সে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, উমরা করতেন, আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন, সবসময় ভালো কাজ করতেন। কিন্তু হঠাৎ করে তার অহংকার ঢুকার কারণে সে কি নষ্ট হয়ে গেছে? কি হয়ে গেছেন? নষ্ট হয়ে গেছেন। আর নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কুফরি করল। এই কুফরি করার কারণে সে কি মুনাফিক হয়ে গেছেন? আজকে আমাদের ভিতরে অহংকার আছে, আছে কি না? আমরা আলেম ওলামার সাথে দেখতে পারি না, কোরআনের কথা শুনতে পারি না। কোরআনের কথা যখন শুনি তখন আমাদের ভিতর যে রোগটা রোগ আছে ওই রোগ যখন ধরা খাইছে, এবার আমরা কোরআনে বিরোধিতা করি, করি কি না? আর শুনতে আমাদের কাছে ভালো লাগে না, কারণ কোরআন তো ওষুধ আপনার জন্য। দাওয়া অনুনাজ্জুলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? অনুনাজ্জুলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা হিসাবে নাজিল করেছে। আল্লাহ রোগের শেফা, সকল রোগের শেফা হলো কোরআন, সকল রোগের গুনার ঔষধ হলো কোরআন। কোরআন যখন শুনবেন আপনার ভিতর থেকে কি অন্যায়গুলো বাইর হয়ে যাবে, দুর্নীতি বাইর হয়ে যাবে, সকল করি বাইর হয়ে যাবে, মিথ্যা বাইর হয়ে যাবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে। সম্মান হাজিরিন, বুঝতে পারছেন? কথা বলবেন না। আর মসজিদে এসে কথা বলা তো এমনও গুনা, গুনানো? আপনি কিছুক্ষণের জন্য জিকিরের জন্য, জিকির করার জন্য আসলেন, নামাজ পড়ার জন্য আসেন, এই অবস্থা যদি আপনি কথা বলেন তাহলে কি কি হবে? আল্লাহর জিকিরের বর খারাপ হলো, আল্লাহর নীতির বর খারাপ হলো, হলো কি না? আজকে আমাদের কলবটা মরে গেছে, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। খাতাম আল্লাহু আলা কুলুবিহি, আল্লাহকে আমি এক শ্রেণীর লোকের অন্তরে মোহর মেরে দিছি, তারা এই অন্তর দিয়ে তারা কোরআন শুনিও শুনবে না। তাদের কর্ণগুহরে আমি পর্দা ঢেলে দিয়েছি, তারা কানাড়া শুনিও শুনবে না। শুনে কি শুনবে না? শোকে ফর্দা দিয়েছি, শোকে ফর্দা ঢেলে দিয়েছি, শোকে তা দেখিও দেখবে না। এই জন্য আমরা জিকির পিকির করবো সবসময়, আল্লাহর প্রতি আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবাসবো, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাকে ভালোবাসবো। একদিন দেখেন না আলেমদের পায়ের মধ্যে বেরি, কেয়ামত, কেয়ামতের লক্ষণ, আলেমদের হাতে হাত করা, পায়ে বেরি শিকল, এইভাবে তাদেরকে জেলখানার থেকে বাইর করে কোড় আনতেছে, মনে হয় যেন খুনি আসামি, কি কয়েক হাজার লোককে খুন করে ফেলছে। এই জন্য তার পায়ের মধ্যে লোহার শিকল লাগানো হয়েছে, তার হাতের মাঝে ডান্ডা বেরি লাগানো হয়েছে, হয়েছে মনে হয় যেন সেই মানে কয়েকশো লোককে খুন করছে। আর যারা খুনি, খুন করে, মানুষ হত্যা করে, আর এর রাস্তাঘাটে হাঁটে, হাঁটে কি না? কথা বলেন, মনে কষ্ট দেয়, কষ্ট দেয় কি না আপনাদের মনে? যারা চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, মানুষ হত্যা করে, মানুষ মারে, ওরকম মারার কেসের আসামি খুনিরা রাস্তায় হাঁটে, আর আলেম ওলামারা ইসলামের কথা বলে, দিনের কথা বলে, কোরআনের কথা বলে, এই জন্য তাদের হাতের মধ্যে ডান্ডা বেরি। এই দিন দিন নয়, তোমাদেরকে একদিন আল্লাহর আদালতের কাঠগড়া দাঁড়াইতে হবে, সেই দিন আলেম ওলামা বাদশা হবে আর তোমরা হবে জেলখানার কয়েদি। কি হবে সেই দিন? আলেমের হবে বাদশা হাসানের ময়দানে, বিশাল জান্নাতের মালিক হবে, রাজফাসাদের মালিক হবে, আর তোমরা হবে সেই দিন সৌরার খুনি আর ডাকাত। সেই দিন আল্লাহর আদালতে তোমাদেরকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের বেরি বেঁধে তোমাদেরকে আল্লাহর কোর্টে তোলা হবে, আর সেইখান থেকে তোমাদেরকে সালাম দেওয়া হবে জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযনাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়া। যেই দিন জাহান্নামীদেরকে ফাঁকায়া ফাঁকায়া জাহান্নামীদের নেওয়া হবে, জাহান্নামের গেট দরজায় যখন যাবে জাহান্নামীরা, জাহান্নাম দারোয়ান বলবে, গেটের পরে বলবে, তোমাদেরকে আলামিয়া আতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আয়া, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই, আল্লাহর কোরআনের কথা বলে নাই, তোমরা কেন জাহান্নামী হয়ে আজকে জাহান্নামে আসতেছ?
সেই দিন তারা বলবে রব্বুল আলামিনের কথা সত্য, আলেমুল আমারা দিনদার ফরজা মুত্তাকিনা ইমাম সাহেবরা আমাদের কোরআনের কথা বলেছে, আল্লাহর আজাবের কথা বলেছে, তাদের কথা শুনি নাই, তাদের কথাকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদের কথাকে মানে বিদ্রুপ করেছিলাম, তাদেরকে মেরেছিলাম, এই জন্য আজকে আমরা না শোনার কারণে আসামির কাঠগোড়ায় হাজির হয়ে আজকে হাতের বেরি বেঁধে জাহান্নামের বেরি বেঁধে আমাদেরকে জাহান্নামের দিকে আনা হচ্ছে। কার কথা এটা বলেন? আল্লাহর কোরআনের কথা না আমি বলছি। ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের দিকে দলে দলে জাহান্নামের দিকে নেওয়া হবে, এটা তো আল্লাহর কোরআনের কথা, মিথ্যা কথা নয়, এটা অতি কাছে চলে আসতেস, আমাদের পরিণামফল একেবারে একেবারে কাছে। আমাদের পরিণামফল কী হবে? আজকে মসজিদ শূন্য ন, মুসল্লি নাই, মসজিদ শূন্য, মুসল্লি নাই, আজকে মসজিদে মুসল্লি টোয়াই পাওয়া যাচ্ছে না নমাজ পড়ার জন্য। আজকে যখন যাত্রা গান চলে, ডোল হারমোনি চলে, অহর 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 মানুষ সেখানে জায়গা দেওয়া হচ্ছে না, সেইখানে আপনার মাকে পাবলিসিটি করা লাগে না, আর মসজিদে মাহফিলের জন্য পাবলিসিটি করলেও লোক টোয়াই পাওয়া যায় না, ঠিক না? পাওয়া যায় কি না? এটা হলো কেয়ামতের লক্ষণ। এই আব্দুল্লাহ বিন উবাই সে আল্লাহ রসুলের কাছে গেছে, কার কাছে? এই কথা দল শুনছে, তুমি মোহাম্মদের বিরুদ্ধে কুটুক্তি করলা, সাহাবাই কেরামের কুটুক্তি করলা, এই সমস্ত কথাগুলো কেন বলছো? সে তুমি রাসুল্লাহর কাছে গেছে। ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যাই আরকাম রাজিয়াল্লাহু তাআলা মিথ্যা বলেছে, আমি এমন কোনো কথা বলি নাই, আপনার বিরুদ্ধে কটূক্তি করি নাই, আপনার বিরুদ্ধে যুদ্ধের কোনো কথা বলি নাই, বা আপনার বিরুদ্ধে খারাপ কথা বলি নাই, এ তো মিথ্যা বলেছে, ছোট্ট মানুষ, বুঝে নাই। বিশ্বনাথ মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মানুষ, রহমতের মানুষ, রাসূল বুঝতে পেরেছে, মনে হয় যেন আমার যেন আরকাম রাজিয়াল্লাহু তাআলার ভুল বুঝেছে, এই জন্য একথা বলেছেন। রাসূল তো চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে না? আল্লাহ দেখে কি না? আল্লাহ তো দেখতেছে। আল্লাহ আব্দুল উবাইর অন্তর খবরও জানে, যায়েদ বিন আরকাম রাজিয়াল্লাহু তাআলার অন্তর খবরও জানে, জানে কি না? মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তর খবরও জানে। আল্লাহ কো না, এটা আমার নবীকে আমি একটু প্রকাশ করে দিই যে কথাটা সত্য, আল্লাহ রাসূলের সাহাবি কোনো মিথ্যা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনাথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আপনি আল্লাহ রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছে এরা মুনাফিক, মুনাফিকেরা মিথ্যাবাদী। আল্লাহু আকবার বলেন না? কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ সব প্রমাণ করে দিচ্ছেন। আল্লাহ কো, হে আমার নবী আব্দুল উবাই সে মুনাফিক, আপনি যে আল্লাহর নবী আল্লাহ পাক ভালো জানেন, কে জানেন? সে সাক্ষী দেওয়া লাগবে না, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে এরা মুনাফিক, আর মুনাফিকরা হলো মিথ্যাবাদী।